যখন কাছের থেকে বিমুখ হয়ে যায় তো কাছের থেকে আয়শা ডাকে আমা কুনতা মা আম্মা হিনা তোর কি একটুও মনে পড়ে না তুই একটা পানির ফোঁটা ছিলি ফমান জালাকা তামা তোকে রক্ত কে করলো ওমান জালাকা মুযগা রক্তপিণ্ডতে রূপান্তরিত কে করলো ওমান জালাকা ইযামা তোর কঙ্কালটা কে তৈরি করলো ওমান কাসা আলাইহি লাহমা এর উপরে এত সুন্দরভাবে নিখুঁতভাবে গোশতের আবরণ কে চড়াইলো আজকে নারী পুরুষ দেখা গলায় ওড়না পেঁচাইতে চায় পুরুষ নারী দেখা বিষের বোতল ডক 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 করে ভিতরে নিতে চায় আল্লাহ বলে এরকম সুন্দর করে কে চড়াইলো চামড়া আর গোশতের আবরণ আমা কুনতা সাগিরা তুই কি ছোট ছিলি না ফমান কাব্বারা তোকে বড় কে করলো আমা কুনতা দাঈফা তুই কি দুর্বল ছিলি না তোকে শক্তিশালী সুঠামত্ব কে দিল আমা কুনতা জাহিলা তুই কি অজ্ঞ ছিলি না তোকে এডুকেটেড কে বানাইলো আমা কুনতা মিসকিনা তুই কি নিশ্চয় মার পেটের থেকে আসিস না ফমান আগনা কা তোকে স্বয়ং সম্পূর্ণ কে করলো একটুও মনে পড়ে না একটুও ভাবিস না আজকে আমাদেরকে দেখলে মনে হয় আমরা ভাবি না মনে হয় এতটুকুই মার পেটের থেকে আসছে কে সাজাইছে আমাদেরকে হায় হায় আজকে তো আল্লাহ বলতে চায় না আল্লাহর নামও আমরা উচ্চারণ করতে চাই না ঠিক না অথচ আল্লাহ বললে চল্লিশ নেকি পাওয়া যায় চল্লিশ নেকি শুধু এটা না নেকির মাসলা না আমার সাথে চলেন আমি ডাক্তার দেখাইয়া দিব আপনাকে আমি চিনি আমেরিকান এক ডাক্তার যার থিওরি তার ক্লিপ আছে আমার কাছে বয়ানের যে মুসলমান জানে না আল্লাহ আল্লাহ করলে কি হয় আল্লাহ লিখতে গেলে হাড়ের মতো আল্লাহ লেখাটা হাড়ের মতো হয় হাড়ের মতো যদি আলিপ বেঁকা করে লেখেন আর হাটা একটু ঘুরাইয়া উঁচা করে লেখেন হার্ড হয়ে যাবে হার্ড মুসলমান জানে না আল্লাহ আল্লাহ বললে হাড়ের কোনোদিন প্রবলেম হবে না এটা ধাক্কা লাগে যায় হাড়ে আল্লাহ 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 মুসলমান জানে না এটা চলেন আমি দেখাইয়া দিব না ওই ডাক্তারকে দেখাইয়া দিব চলেন আমার সাথে আমেরিকাতে এটা ভাইবেন না যে আমরা শুধু ঢাকা শহরেই ঘুরি না না আল্লাহর মেহরবানি আল্লাহ বহুত দুনিয়া দেখায় মুসলমান আল্লাহও বলতে চায় না রাগ হয়ে যাবেন ডাক্তারের কাছে সিরিয়াল দিতে ভালোবাসে সত্য তো জটিল রোগ হইলে পায়ে ধরতে ভালোবাসে লম্বা লম্বা ভিজিট দিতে ভালোবাসে এয়ার অ্যাম্বুলেন্স ডাকাইতে ভালোবাসে কিন্তু কোরআন নিয়ে একদিনও বুকে চাইপায় এই কথা বলতে ভালোবাসে না যে মালিক কোরআনে তো শেফা রাখা আছে কোরআন শেফা দিয়ে কি করবে শেফা তো আমার দরকার তোর কোরআনের শেফা আমার ভিতরে দিয়া দে আমি কোরআন কিন্তু মহব্বতে বুকে চাইপা ধরলাম এরকম একজনও একদিন ধরে নাই ধরছেন কোরআনে শেফা নাই ওলামাদেরকে জিজ্ঞেস করেন ছয় জায়গায় লেখা আছে কোরআনে শেফা অনুনাজিল মিনাল কোরআন ইমা হুয়া শেফা বুকে চাইপা ধরে মালিক ধরলাম কিন্তু শেফা না দিলে আমি কোরআন ছাড়ব না তোর কোরআন শেফা দিয়ে কি করবে লজিকলি যদি আমার কথা বুঝে না আসে বলেন তো যুক্তি বলে কিন্তু কোরআন বুকে লাগাইতে চায় না চুমাও দিতে চায় না আমি তো একটু আগেই বলে আসছিলাম এশারের পরে যে হায় হায় উম্ম এই মানুষকে আল্লাহ কত ভালোবাসে এই মজমায় বেশিরভাগ লোক কোরআন পড়তে জানে না ঠিক না সত্য তো রাগ হয়ে গেলেন দিলে তো একটা আকাঙ্ক্ষা যে কোরআন পড়তে পারি না কোরআন খতমের সোয়াবও পাবো না কোনোদিন তো আল্লাহ কতটুক ভালোবাসে আল্লাহ বলে তোর আকাঙ্ক্ষা আমি পুরা করব তোর আকাঙ্ক্ষাকে আকাঙ্ক্ষা রাখবো না তোর অনুসূচনাকে অনুসূচনা রাখবো না এটাকে আমি দূর করব তো সুরা ইখলাস দিছেন তুই তিনবার পড়িস এক খতম কোরআনের সওয়াব তোর মিলা যাবে আমার মনে হয় এই মানুষগুলার দিলের দিকে চায় আল্লাহ সুরা ইখলাস দিছেন নাইলে কোনোদিন দিতেন না
এত বড় সওয়াব দিতেন না যে একবার পড়বে 10 পারা একবার দুইবার পড়বে 20 পারা তিনবার পড়বে 30 পারা যাতে এই লোকগুলার দিলের আকাঙ্ক্ষা না থাকা যায় যে জীবন পার হয়ে গেল একটা কোরআনের খতম হতো আমার নাই সওয়াব নাই আল্লাহ বলে তিনবার পড় ডেলি যদি 300 বার পড়স তাহলে 100 কোরআন খতমের সওয়াব ডেলি তোর আমলনামায় লাগতে থাকবে ওলাকাদ কাররামনা বনি আদম মানুষ তোমাকে আমি শ্রেষ্ঠত্ব দিছি শুধু একদিকে না মানুষ সর্বদিকে সৃষ্টির সেরা এরকম একটা দিক নাই যেই দিকে মানুষ সৃষ্টির সেরা না মানুষ সর্বদিকে সৃষ্টির সেরা কোন দিকটা নিবেন যেই দিকে মানুষ সৃষ্টির সেরা না বিবেকের দিক দিয়া যদি নেন তো মানুষের মতো বিবেক আল্লাহ কাউকে দেন নাই বুদ্ধির দিকে যদি দেখেন তো মানুষের মতো বুদ্ধি আল্লাহ কাউকে দেন নাই যদি দিতেন তাহলে উন্নতির মাঝে আমাদের সাথে তাদেরও প্রতিযোগিতা চলতে থাকতো কারণ না সৃষ্টি তো আর কম না উন্নতির দিকে মানুষের সাথে কেউ প্রতিযোগিতা করতে এই পর্যন্ত কোনো প্রাণী আসে নাই আর কোনো দিন আসবে কি না এটাও জানা নাই তো বুদ্ধির দিক দিয়েও মানুষ সেরা বিবেকের দিক দিয়েও মানুষ সেরা বিদ্যার দিক দিয়েও মানুষ সেরা গঠনগত দিক দিয়েও মানুষ সৃষ্টির সেরা মানুষের মতো গঠন আল্লাহ কাউকে দেন নাই যদি দিতেন তাইলে আল্লাহ এটা কসম খায়া বলতেন শুধু মানুষের গঠনের কথা কসম খায়া বলতেন না লাকাদ খলকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম মানুষ গঠনের দিক দিয়েও সবচেয়ে সুন্দর যদি রূপের দিক দিয়া বলেন তাহলে মানুষ রূপের দিক দিয়েও সবচেয়ে সুন্দর যদি তা না হইতো তাহলে মিশরের মেয়েদের কথা সত্য হতো ইউসুফ আলাইহিস ইসলামের সৌন্দর্য দেখা বলছিলেন মা হাসা লিল্লাহি হাদা বাশার এটা মানুষ হইতেই পারে না ইন হাদা ইল্লা মালাকুন করিম এটা ফেরেশতা হবে কিন্তু আল্লাহর বুঝানোর বিষয় ছিল মানুষই এত সুন্দর হয় ফেরেশতা এত সুন্দর হয় না সত্য এটাই আর কারণও আছে ফেরেশতা দুইটা অক্ষর দিয়ে অস্তিত্বে আসছে কুন ফাকান আল্লাহ বলছেন হয়ে যাও তো হয়ে গেছে কিন্তু মানুষকে আল্লাহ দুই অক্ষর দিয়ে অস্তিত্ব দেন নাই কুদরতি হাত দিয়া দিছেন সমগ্র সৃষ্টিকে আল্লাহ অস্তিত্ব দিছেন ছয় দিনে কমপ্লিট সিত্তা আইয়াম কোরআন বলে কিন্তু আমাদের প্রত্যেককে আল্লাহ অস্তিত্ব দিছেন 10 মাস সময় নিয়ে ঠিক না না মিরপুরের মানুষ তাড়াতাড়ি চলে আসে না সবাই 10 মাস সময় নিয়ে আসে এরকম কোন দিক দেখাবো আমি আপনাদেরকে সর্বদিকে বিদ্যার দিক দিয়ে মানুষের চেয়ে বিদ্যান আল্লাহ কাউকে বানান নাই কোনো সৃষ্টি কেউ না ফেরেশতারা তো স্বীকারোক্তি দিছে লা ইলমালানা ইল্লা মা আল্লামতানা অতটুক জানি যতটুক শিখাইছেন এর চেয়ে বেশি জানার ক্ষমতা আমাদের নাই কিন্তু মানুষ বিদ্যা সাগরও হইতে পারে ঠিক না নাহলে বিদ্যাসাগর কেমনে লেখা হয় যে অমুক বিদ্যাসাগর তাহলে কিভাবে ওলামারা লেখে বাহরুল্লাহ সাতেয়ালা এরকম বিদ্যার অধিকারী সমুদ্র কিনারাবিহীন সমুদ্রের মতো বিদ্যার অধিকারী তো মানুষকে আল্লাহ বিদ্যাও দিছেন সৃষ্টির ভিতরে সেরা বিদায় ওই মানুষটার চিন্তা করা উচিত বাবা উচিত কেননা মানুষকে আল্লাহ চিন্তা ক্ষমতা দিছেন এরকম চিন্তা ক্ষমতা কাউকে দেন নাই মানুষ কিছু দেখা কিছু আবিষ্কার করতে পারে আজকে সারা দুনিয়ার আবিষ্কারগুলা মানুষের ভাবনার ফল মানুষ ভাবতে ভাবতে আবিষ্কার করে ফেলছে ঠিক না মানুষ প্রথম দেখছে টেলেক্স খটখট খটখট আওয়াজ হয় তো মানুষ ভাবতে শুরু করছে এই আওয়াজের থেকে কবে বাহির হওয়া যায় তো মানুষের মাথায় টেলিফোন আসছে টেলিফোন আবিষ্কার হয়েছে আবার মানুষ ভাবতে শুরু করছে এই তার টানাটানি ভালো লাগে না
এই তার টানা টানির থেকে বাহির হওয়া যায় কি করে? আজকে মুঠোফোন চলে আসছে, কোনো তারের সংযোগের প্রয়োজন নেই, ঠিক না? সামনে যায় আবার কি হবে আল্লাহই জানে। হবে কিছু একটা যদি দুনিয়া থাকে, মানুষের ভাবনার ভাবনা মানুষের মতো কাউকে দেন না আল্লাহ। বিদা আমি কথা গুছায় নিয়ে আসতেছি, দীর্ঘ রাত পর্যন্ত কথা হোক এটা আমিও পছন্দ করি না। রাত্র 11টা বাজতে চলছে, 11টার উপরে বাজতে চলছে, আর দীর্ঘ সময় কথা হোক এটাকে পছন্দ করি না। বিদায় গুছায় নিয়ে আসতেছি, মানুষটার বাবা উচিত যে এই ছোট জীবনটা আল্লাহ আমাকে কেন দিলেন, 60-70 বৎসরের একটা জীবন, সর্বদিকে আমি সৃষ্টির সেরা, কাউকে হাজারও দিলেন, কাউকে লক্ষ দিলেন, ফেরেশতা কবির থেকে তৈরি, আর কতদিন থাকবে আমাদের কারো জানা নাই, ঠিক না? কি 2-4 কোটি বৎসর তো হবে না? হবে না। জিবরিল আলাইহিস সালামের 2-4 কোটি বৎসর হবে না? অবশ্যই হবে, কেন হবে না? এত লম্বা লম্বা বয়স দিলেন, আমাদেরকে মাত্র 60-70 দিলেন। বাবা কিন্তু উচিত যে আমাকে এই ছোট জীবনটা কেন দিলেন, কি কারণে দিলেন? সর্বদিকে আমি শ্রেষ্ঠ, আমাকে তো লম্বা একটা জীবন দেওয়া দরকার ছিল, কি বলেন? 2-4-500 বৎসর দিলেও তো মনটাকে বুঝাইতে পারতাম যে আল্লাহ 500 বৎসর বয়স দিছেন, 500 বৎসর বাঁচব, দুনিয়াটাকে দেখব। কিন্তু 60-70 বৎসর দিলেন, কত বাড়ি এলাই তো বাড়ি বানাইতে বানাইতে এক সময় আসে যে বাড়ি বাড়ির জায়গায় থাকে, উনি আজিমপুরে থাকে, ঠিক না? এই সময়টা তার সাথ দেয় নাই, সঙ্গ দেয় নাই, বয়সটা তার সঙ্গ দেয় নাই, বানাইছেন তো মন মতো কিন্তু থাকার সুযোগ হয় নাই, সত্য তো? কত মানুষই তো কত স্বপ্ন দেখতে থাকে কিন্তু অধিকাংশ স্বপ্নই তো পুরা হয় না, ঠিক না? কি হয়, সময় এতদিন সাথ দেয় না, সঙ্গ দেয় না যে সব স্বপ্নগুলা পুরা করা যেতে পারে। ছোট একটা জীবন 60-70 বৎসরের, এই ছোট জীবনটা আল্লাহ আমাদেরকে কেন দিলেন? বাবা উচিত কিন্তু, যদি ভাবি তাইলেই কিন্তু সমাধান আসবে, যদি না ভাবি তাইলে সমাধান আসবে না। 60-70 বৎসর কেটে যাবে যেমন আজকে কেটে যাইতেছে, কেউ ভাবে না যে আল্লাহ আমাকে কেন দিলেন। যদি আমি এখানে হাত উঠাইতে বলি তাহলে 1-2 জন হাত উঠাইতে পারবে কিনা আমার সন্দেহ, যে জীবনে এতটুক বয়সে আমি 2 মিনিট বসে কখনো ভাবছি যে এত একটা সংক্ষিপ্ত জীবন আল্লাহ আমাকে কেন দিলেন? শ্রেষ্ঠত্ব দিতে তো কোনো জিনিসে কম করলেন না, সব আমাকে দিয়া দিলেন। দেখাইতে গেলে অনেক লম্বা সময় লাগবে। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া, আল্লাহ বলে মানুষ দুনিয়া সব কিছু আমি তোকে দিছি। যদিও আমরা কোনো জিনিসের মালিকানা প্রমাণ করতে গেলে কাগজ চায় দুনিয়া, কিন্তু আল্লাহ বলে কাগজবিহীন, কাগজ ব্যতীত তোকে দুনিয়ার সব কিছুর মালিক বানায় দিলাম। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া, সমগ্র সৃষ্টিকে আমাদের অধীন করলেন। যদি অধীন না করতো আমার মনে হয় না মিরপুরে আসে কিনা জানি না। ছোট বাচ্চা হাতি দিয়া ভিক্ষা করতে দেখছেন? করে না? করে না। এই বাচ্চা হাতি দিয়া ভিক্ষা করে কি করা? আমি ভিক্ষাই বলবো, ঠিক না? 10 টাকার নিচে নেয় না, বেশি দিলে না করে না, হাতি নিতেছে আর ওই ছোট বাচ্চার কাছেই দিতেছে, ঠিক না? এই বাচ্চা তাকে অধীন করলো কি করা? আল্লাহ বলে সৃষ্টির সেরা তুমি, চাই বাচ্চা হও হাতির পিঠে তুমি শ্রেষ্ঠ, এতে কোনো সন্দেহ নাই। হাতি তোমার কথা মানতে বাধ্য, নিবে আর তোমার হাতে দিবে, নইলে কোনোদিন হাতিকে অধীন করা যেত না। কোরআন তো এটাই বুঝায়, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, দেখো না উটটাকে, ইদা আনাখা আনাখা ওয়া ইদা ইস্তানাখা ইস্তানাখা, ছোট বাচ্চাও যদি বলে বস তো হাতি উট বসা যায়, যদি বলে দাঁড়া তো দাঁড়ায় যায়, অথবা অথচ মরুর জাহাজ, মরুভূমির জাহাজ হলো উট,
এক টন নিয়ে চলতে পারে, এক টন, কিন্তু সে একটা বাচ্চার ইশারায় বসে, একটা বাচ্চার ইশারায় দাঁড়ায়। আল্লাহ বলে সব তোমার অধীন, সব আমার অধীন করলেন, শুধু জমিনটা অধীন করলেন না, আকাশটাও আমার অধীন করলেন। যদি অধীন না করতেন তাহলে কোনোদিন প্লেন উড়ানো সম্ভব হইতো না, বিশ্বাস হয় না? হ্যাঁ, অধীন করছেন বিদায় উড়ানো যায়, সমুদ্র অধীন, সব অধীন, এমনকি ফেরেশতা পর্যন্ত আমাদের অধীন। এই বডিটা ফেরেশতা পরিচালনা করে। আপনাদের বিজ্ঞান তো ডেলি একবার ডায়ালিসিস করতে পারে না, একবার ডেলি একবার, সাত দিনে সাতবার, সম্ভব? মিরপুরে তো হাসপাতালের অভাব নাই, জিজ্ঞেস করে সাত দিন ডায়ালিসিস করতে পারে কি না। কিন্তু আল্লাহ ফেরেশতার মাধ্যমে কুদরত দিয়ে আমাদেরকে ডেলি 36 বার ডায়ালিসিস করেন, শুধু সুস্থ রাখার জন্য। এই সিস্টেম কোত্থেকে আল্লাহ চালায়? আমাদের বিদ্যুতে লোডশেডিং হয় বছরে একবার, এক মিনিটের জন্য অক্সিজেনের লোডশেডিং হলে অসুবিধা কি ছিল, ঠিক না? হইতে পারতো কি, বেঁচে থাকতেন? একদিনও তো লোডশেডিং হলো না অক্সিজেনের। কতটুকু নেই ডেলি জানি? কতটুকু নেন বলেন তো? ডেলি 550 লিটার নেই, 550 লিটার খালি নেই আর ছাড়ি, নেই আর ছাড়ি, কতটুক নেই জানেন? সব অধীন করছেন, আপনার আমার সেবায় নিয়োজিত করছেন। বাবা উচিত এরকম একটা ব্রেন দিলেন, এরকম বিদ্যা দিলেন, এরকম বুদ্ধি দিলেন, এরকম সৌন্দর্য দিলেন, এরকম শ্রেষ্ঠত্ব দিলেন, সব কিছু আমাদের হাতে উঠায় দিলেন, ফেরেশতাদেরকে আমাদের সেবক বানাইলেন। আমরা তো ভাবি না, ডেলি 20 জন ফেরেশতা আমাদেরকে পাহারা দেয়, 20 জন, ডে শিফটে 10 জন, নাইট শিফটে 10 জন। আপনি ভাবেন নাকটাই না ঘুমান, আপনি পাহারা কে দেয়? ফেরেশতা দেয়। এই জন্য কখনো দেখা যায় মরার জাগার থেকে বেঁচা চলে আসে, দুনিয়া তাক লেগা যায়, বাঁচলো তো বাঁচলো কি করে, নইলে প্রবাদ বাক্য কোত্থেকে হইতো, রাখে আল্লাহ মারে কে, মারে আল্লাহ রাখে কে। সত্য এটাই, বাবা উচিত এই ছোট জীবনটা কেন দিলেন? আজকে বাবিনা বিদায়ী এলোমেলো, বাবিনা বিদায়ী এলোমেলো। আমি বিরোধিতা করতেছি না, কিন্তু বুঝাইতে চাইতেছি, বুঝাইতে চাইতেছি। হায়, যত মানুষ আজকে টেলিভিশনের পর্দার সামনে এখন খেলা দেখতেছে, এত মানুষ যদি আজকে মসজিদে আসতো এশায়, তাহলে মনে হয় সমস্ত মসজিদগুলো জুমার জমাতকেও হার মানায় দিত, দিত না, দিত না? হ্যাঁ, সত্য তো? কে ডাকছিল এশারের সময়? শুধু এশা পড়তে ডাকছিল? না 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 না, এশার সাথে সাথে অর্ধ রাত্রের এবাদত দেওয়ার জন্য ডাকছিলেন, সোয়াব দেওয়ার জন্য। এই জন্যই তো কিতাবে লেখা আছে এশা পড়লে অর্ধ রাত্র এবাদত করা হয়ে যায়, ফজর পড়তে দেরি, পুরা রাত্র এবাদত হইতে দেরি হয় না। অর্ধ রাত্রের এবাদত দেওয়ার জন্য ডাকছিলেন, কে ডাকছে? আল্লাহ কে? হ্যাঁ, আমাদের চেয়ে ছোট, ঠিক না? দুনিয়ার পদস্থ মানুষের গুলার থেকে ছোট, ঠিক না? কি ছোটই তো হবে, ঠিক না? নাইলে আসে না কেন? অক্সিজেন ব্যবহার করেন আল্লাহর, তারপরেও আসে না? যুবক যৌবন ব্যবহার করে কার? হ্যাঁ, আমি সুস্থতা ব্যবহার করতেছি কার? আমি হায়াত ব্যবহার করতেছি কার? সবই তো আল্লাহর। কোন জিনিসটা আছে আমার শরীরের ভিতরে যেটা আল্লাহর না বলেন? যদি আমার হইতো আমরা বইলা বেড়াই জীবন আমার, যেমন খুশি তেমন কাটাবো। আমি যদি মিরপুরবাসীকে প্রশ্ন করি, জীবন যদি তোমার হয় বলো, জীবনের কোন মুহূর্তের উপরে তোমার কন্ট্রোল আছে বলো, আমাকে যুক্তি দিয়ে বুঝান, কোন মুহূর্তের উপরে আপনার আমার কন্ট্রোল আছে? আছে? হ্যাঁ আছে। যদি থাকতো তাইলে এরকম অ্যাক্সিডেন্টগুলো হয় তো হয় কি কইরা, যেটা সারা দুনিয়াকে কাদায় দেওয়া যায়। পদ্মা ব্রিজ যেদিন উদ্বোধন হয়েছে, ওই দিন যে ছেলেটা মারা গেছে বাইকে,
মোটর সাইকেল অ্যাক্সিডেন্টে ও সারা 18 কোটি মানুষকে কাঁদায়া দিয়ে গেছে ঠিক না যদি জীবনের মুহূর্তের উপরে ওর কন্ট্রোল থাকতো ও কি মারা যেত ওই দিন কোন মুহূর্তের উপর আপনার কন্ট্রোল আছে বলেন আমাকে যুক্তি দিন কোন মুহূর্তের উপর আমাদের কন্ট্রোল নাই তদ্রূপ দেহের কোন জিনিসের উপরে আমার কন্ট্রোল আছে আমরা তো বলি দেহটা আমার কোন জিনিসের উপরে কন্ট্রোল আছে বলেন তাহলে দাড়ি পাকে কেন যদি কন্ট্রোল থাকতো তাহলে দাঁতগুলো নড়ে কেন তাহলে হাত পায়ের শক্তি কমে কেন কোমর দুর্বল হয় কেন মানুষের চেহারায় বৃদ্ধের ছাপ আসে কেন চামড়া গোছায় কেন এগুলো তো একটু আমার চাওয়া ছিল না বোঝা গেল দেহের উপরও আমার কন্ট্রোল নাই কোনোটার উপরেই কন্ট্রোল নাই চব্বিশ ঘন্টা বুক করি আল্লাহ আর আল্লাহ ডাকে আল্লাহ কে ডাকে হ্যাঁ সত্য তো মানেন শুধু আল্লাহ ডাকে না এই জন্য তো আমি বইলা বেড়াই নিরানব্বই নামের অর্থ মাঝে মাঝে দেখেন এইখানে একজনও হবে না মনে হয় ওলামা একরাম ছাড়া যে নিরানব্বই নামের অর্থ কখনো আমি দেখছি খুব ধ্যান দিয়া তারপরে বুঝবেন আপনাকে কে ডাকে শুধু আল্লাহ ডাকে না রহমান ডাকে রহিম ডাকে মালিক ডাকে কুদ্দুস ডাকে সালাম ডাকে মুমিন ডাকে মুহাইমিন ডাকে আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাববিরুল গফফারুল কহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিযুল বাসিতুল খাফিযুর রাফিউল মুইজুল মুদিল্লুস সামিউম বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিগুল কবীরুল হাফিযুল মুকিতুল হাসিবুল জলীলুল করিমুর রকীবুল মুজিবুল ওয়াসে আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাইতুল শহীদুল হাক্কুল ওয়াকিলুল কবিগুল মতিনুল ওয়ালিগুল হামিদুল মোসি আল মুবদি আল মুঈদ আল মুহি আল মুমিত الحي القيوم الواجد المجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع الباقي الوارث والرشيد الصبور نيرانوبوي بدر مالك الله داك কয়জন আসে সারাদিন বুক করি তো আল্লাহর সবকিছু তো আল্লাহরই ব্যবহার করি কিন্তু কয়জন আসি আমরা যে আল্লাহ ডাকলো আর আমি ছুটে চলে আসলাম ও আল্লাহ স্বাধীনতা দিছে এই জন্য সুযোগ আমার হাতে আছে স্বাধীনতা দিছেন স্বাধীনতা যদি না দিতেন তা আল্লাহ এই জন্যই দৃষ্টি আকর্ষণ করেন উন্দুর ইলা সামাই ওয়া ইরতিফা ইহা আকাশ দেখ উচ্চতা দেখ তারাও নহু বিকায়রি আমাত কোথাও তুমি খুঁটি পাবে না একটা না সাবা সামাওয়াতিন তিবাকা একের পর এক সাতটা সবগুলো একরকম বড় না মিরপুরের স্টেডিয়ামও বহু ছোট স্টেডিয়াম সেইখানে ওয়ার্ল্ড কাপ খেলা যাবে না ওয়ার্ল্ড কাপ খেলা যায় যে স্টেডিয়ামে ওটার মধ্যখানে ফুটবলটা যেরকম স্টেডিয়ামের সামনে ছোট প্রথম আকাশটা দ্বিতীয়টার সামনে এরকম ছোট দ্বিতীয়টা তৃতীয়র সামনে তৃতীয়টা চতুর্থ চতুর্থটা পঞ্চম পঞ্চমটা ষষ্ঠ ষষ্ঠটা সপ্তম প্রত্যেকটা একটার সামনে এরকম ছোট আল্লাহ বলে খুঁটি ছাড়া দাঁড় করায় রাখছে ওকে বাধ্য করছি মানুষ তোকেও বাধ্য করতে পারি আমি ডাকবো আর তুমি আসবে না তোমাকে নাচায়া দিতে পারি নাচায়া বিশ্বাস হয় না হ্যাঁ হায় হায় শুধু একটা বাড়িও যদি না পড়ল খালি এক মিনিটের জন্য যদি ঢাকা শহরটাকে একটু হেলায়া দিল হেলায়া দেখেন কয়জন বিল্ডিং থেকে পড়ে মারা যায় কোনো অঘটন ঘটাবে না শুধু একটু হেলায়া দিবে হেলায়া বোঝেন হেলানো ভূমিকম্প শুধু যদি একটু দিয়া দেয় দেখবেন চিৎকার কিভাবে বাহির হয় আল্লাহ এটাও বলছে লাও আমারতুল আরদা লাবতালা আতকাফি বাতনিহা ও মানুষ বড় বাপ দেখায় জমিনে চলো স্বাধীনতা দিছি বিদায় আমরা তো বাপ নিয়েই চলি ঠিক না কি বলেন রাগ হয়ে যাবেন
যুবককে দেখেন যৌবনের ভাব নিয়ে চলে, শিক্ষিতকে দেখেন শিক্ষার ভাব নিয়ে চলে, টাকালাকে দেখেন টাকার ভাব নিয়ে চলে, আধিপত্যলাকে দেখেন আধিপত্যের ভাব নিয়ে চলে। প্রত্যেক ব্যক্তি আমরা ভাব নিয়ে চলি। আল্লাহ বলে স্বাধীনতা দিছি বিদায়, তুমি ভাব নিয়ে চলতে পারো, আমি ডাকলেও নাও আসতে পারো। কিন্তু যদি ভাব স্বাধীনতা না দিতাম, ডাকবো আর তুমি আসবে না, এটা কোনোদিন পসিবল না, সম্ভব না। আল্লাহ বলছে আকাশ দেখ, যদি বুঝে না আসে, অন্দুরিল্লা শামসি ওয়াসোয়া ইহা, সূর্য দেখো আর কিরণ দেখো এটাও যদি বুঝে না আসে, উন্দুরিলাল বিহারি ও আমোয়া জিহা, সমুদ্র দেখো আর তরঙ্গমালা দেখো এটাও যদি বুঝে না আসে, উন্দুরিলাল জিবালি ও ইস্তিকরার ইহা, পাহাড় দেখো দৃঢ়তা দেখো এটাও যদি বুঝে না আসে, উন্দুরিলাল আরদি ও ইত্তেসা ইহা, জমিন দেখ প্রশস্ততা দেখ, পানির উপরে বিছানো পানির উপরে। বাকি বিজ্ঞানী কথা বাদই দিলাম, আমাদের জমিন স্থির না, 66,000 মাইল গতিতে পার ঘন্টায় সূর্যের পিছে দৌড়াইতেছে, 1,000 মাইল পার ঘন্টায় ঘটতেছে, যার কারণে আমাদের দিন রাত 24 ঘন্টায়, এই দুনিয়াটা 24,000 মাইল পার ঘন্টায় 1,000 মাইল অতিক্রম করে, 24 ঘন্টায় একবার প্রদক্ষিণ হয়, যার কারণে আমাদের দিন রাত 24 ঘন্টা 1,000 মাইল গতিতে যেটা ঘোরে, 66,000 মাইল গতিতে যেটা ছোটে, আপনার বিল্ডিং থাকে তো থাকে কি করা। আল্লাহ বলে জমিনকে বাধ্য করছি আর মানুষের কানে কানে বইলা দিছি, ওয়া জাআলনাল আরদা করারা, ও মানুষ তো শান্তির জায়গা আমি জমিনকে বানাইছি। জমিন ছোটে কিন্তু আমাদের গায়ে বাতাস লাগে না, সত্য এটাই, সত্য এটাই। আল্লাহ বলে জমিনকে বাধ্য করছি, তোকে বাধ্য করা কোনো ব্যাপার না, কিন্তু স্বাধীনতা দিছেন, এই জন্য তাকায় তাকায় দেখেন, নাজিরুন কাইফা তাআমালুন, আল্লাহ বলে আমি তাকায় তাকায় দেখতেছি তুই করিস কি, কি করিস সেটা দেখতেছি, যুবককেও দেখি, বৃদ্ধকেও দেখি, নারীকেও দেখি, পুরুষকেও দেখি, গরিবকেও দেখি, ধনীকেও দেখি, প্রত্যেককে আমি তাকায় তাকায় দেখি করিস কি। কেননা বাহিরা যাওয়ার কোনো সুযোগ নাই, বাইপাস আমি রাখি নাই, আইনাল মাফার কোথায় যাবে, ইল্লা বি সুলতান, আমার রাজত্বের বাহিরে কখনো সম্ভব না। আনা মা আকুম আইনা মা কুন্তুম, যেখানে যাবে ওইখানে আমি তোমাদের সাথে থাকবো, ফাঁকি দেওয়া সম্ভব না, স্বাধীনতা দিছেন এই জন্য কিচ্ছু বলে না। যা হোক চলেন কথাকে গুছায় নিয়ে আসি, বাবা উচিত যে ছোট জীবনটা কেন দিলেন, কি কাজে দিলেন, কেন দিলেন আমাকে এই ছোট জীবনটা, সব কিছুর দায়িত্ব কেন নিলেন, কোনো এরকম জিনিস নেই যেটার দায়িত্ব আল্লাহ আমাদের নেন নাই, হায় হায় সব জিনিসের ভান্ডার উপরে রাইখা মানুষের কানে কানে বইলা দিছেন, অফিস সামা ইরুস্কুকুম ওয়া মা তুআদুন ফরব্বুস সামাওয়াতি ওয়াল আরদি মিসলামা আন্নাকুম তানতিকুন হুয়াল্লাযী খালাকাকুম সুম্মা রাযাকাকুম, কানে কানে বইলা দিছেন তোর সব দায়িত্ব আমার কাঁধে, আমি নিলাম তো সব দায়িত্ব আমার, সব দায়িত্ব নিলেন আল্লাহ, শুধু তাকায় তাকায় দেখতেছে করিস কি, কেননা আসতে হবে আল্লাহর কাছে, ইলাইনা তুর যেমন আল্লাহর কাছে যেতে হবে, এটাই সত্য, ওই দিন হিসাব কিতাব নিবে আল্লাহ, সত্য এটাই, লাতুস আলুন্না নিন্নাই, যা দিছেন চক্ষু দিছেন হিসাব নিবে না, এরকম না হিসাব নিবে, এক চোখে 13 কোটি ক্যামেরা, 2 চোখে 26 কোটি ক্যামেরা দিয়ে দেখেন, 2 চোখে 26 কোটি ক্যামেরা, আপনার কানে শোনার কোনো উপাদান নাই, জিজ্ঞাস করেন বিজ্ঞানকে, সার্চ দেন এখনই বৈশা নেটে, কানে শোনার কোনো উপাদান নাই, আল্লাহ বলে আমি কুদরত দিয়ে শুনাই তুই শুনিস, ছোট জীবনটা দিছিলেন গড়ার জন্য, কাটানের জন্য না গড়ার জন্য দিছিলেন, গড়ার গড়া উচিত ছিল, গড়ার জন্য দিছেন কাটানের জন্য না, চলে যেতে হবে। আমি কথাকে গুছায় নিয়ে আসতেছি, কাটায়া যাওয়ার জন্য না গড়ার জন্য চলে যেতে হবে,
আজকে যদিও হিসাব কিতাব নেন না নিতে পারেন এই জন্য হাদিস একটু বইলা শেষ করে দিছিলাম আল্লাহ বলে লাউ আমারতুল আরদা লাবতালাত কাফি বাতনিহা জমিনকে হুকুম দিতে দেরি তোকে পেটে নিতে দেরি করবে না লাউ আমারতুল বাহারাল আগরাকাত কাফি কারিহা সমুদ্রকে হুকুম দিতে দেরি তোকে তলদেশে নিতে দেরি করবে না আপনি এটা ভাইবেন না যে বঙ্গোপসাগর বহু দূর এখানে আসবে তো আসবে কি কইরা ঠিক না আল্লাহ বলে লাউ আমারতুল মালাইকা লাহলাকাতকা ফেরেশতাকে হুকুম দিতে দেরি তোমাদেরকে ধ্বংস করতে দেরি করবে না আমি তো ভাবি কোন দিন জানি আল্লাহ নারাজ হয়ে যায় অনেকবার তো হেলাইছেন দুলাইছেন বাংলাদেশ হেলে দোলে পড়ে না কোন দিন জানি নারাজ হয়ে যায় এমন হেলানো হেলায় হায় 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 আজকে আল্লাহ নারাজ না হয়ে যায় কেউ ভাবে না কেন আমাকে জীবনটা দিলেন না নারী ভাবে না পুরুষ না যুবক না বৃদ্ধ না শিক্ষিত না অশিক্ষিত ভাবছে এই জন্যই জীবনটা দিছেন যে কাটায় গেলেই হবে না 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 এত কিছু দিয়ে আপনাকে জীবনটা দিছেন কাটায় যাওয়ার জন্য আসেন একটু ভাবি আসেন একটু ভাবি কেন দিলেন জীবন কাটায় গেলে চলবে না জীবন করে নিয়ে যেতে হবে যদি আল্লাহর কাছে কিছু পাইতে চাই হ্যাঁ দুনিয়ায় যতদিন থাকবো এতদিন আল্লাহর দায়িত্ব আল্লাহ দিবে এতে কোনো সন্দেহ নাই এখানে কাউকে বেশি দিবে কাউকে কম দিবে এই জন্যই কিতাবে আছে কাসামার রিস্ক ফালা ইয়ানসা মিন খালকিহি আহাদ আল্লাহ বলে আমি বাজেট করি বাজেটে কাউকে ভুলি না আমার বাজেটে কেউ মিস হয় না ছোট থেকে ছোট ওকেও দেই বড় থেকে বড় ওকেও দেই আপনি আর কতটুকু খান দেখেন না ন্যাশনাল জিওগ্রাফিতে আর ডিসকোভারিতে শুধু হা কইরা থাকে টনকে টন মাছ ভিতরে যেতে থাকে আল্লাহ ওকেও খাওয়ায় আপনি আর আমি কতটুকু খাই আমাদের পেটেই কতটুকু আর খাই কতটুকু ঠিক না আল্লাহ বলে সবাইকে পালি তোমাকেও পালবো যতদিন দুনিয়াতে রাখছি কিন্তু একদিন তুমি ফিরো তোমাকে উঠাবো সত্য এটাই উঠায় নিবে ওই দিন হিসাব কিতাব নিবে সত্য এটা আসেন কার কখন জীবন শেষ হয়ে যাবে জানি না কার কখন শেষ হবে এটা জানি না যুবক কখন যাবে বৃদ্ধ কখন যাবে নারী কখন যাবে পুরুষ কখন যাবে জানি না কে কখন যাব এই জন্য বাবা উচিত এটা কাটানোর জন্য দেন নাই গোরা যাওয়ার জন্য দিছেন যে গোরা যাবে সে আল্লাহর কাছে পাবে চাই সমাজে তার অবস্থান যেমনই হোক ফেরাউনের কৃত দাসীর কবর থেকে এখনো সুগ্রাণ বাহির হয় আমার কাছ থেকে অ্যাড্রেস নিয়ে যেতে পারেন আমি দেখে আসছি আপনারও দেখে আসতে পারেন বেলালের বাড়ি দেখলে এখনো চোখে পানি আসে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনুর বাড়ি ইথিওপিয়ায় দেখলে এখনো চোখে পানি আসে রাবেয়ার বাড়ি দেখলে এখনো ভিতরে চিৎকার আসে রাবেয়া তুই কোথায় আর আমার সমাজের মা বোন কোথায় আমার বাড়ির মেয়েরা কোথায় তুই কোথায় জীবন গোড়া গেলেই কিছু পাওয়া যাবে নাহলে পাওয়া যাবে না আর সত্য এটাই হবে যেটা আজকে ওলামা একরাম বলতেছে আপনারা তো বলতেছেন ওলামা একরাম এমনিই বলে না 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 যা বলতেছে তাই সত্য হবে একদিন স্বীকারোক্তি দিয়ে এখানে আসছি আলাস্তু বিরাব্বিকুম স্বীকারোক্তি দিয়ে আসছি আরেকদিন স্বীকারোক্তি দিতে বাধ্য হব কোরআন এটাই বলতেছে রব্বানা ইন্নানা আবসারনা চোখে দেখা স্বীকারোক্তি দেবে আল্লাহ মানলাম পাঠান ফিরত এইবার ভুল হবে না আল্লাহ বলবে কাল্লা কোনোদিন সম্ভব না 60-70 বছরের বিনিময়ে তোমাকে দিতে চাইছিলাম তুমি গ্রহণ করো নাই মাতাল ছিলাম মাতাল আজকে যেরকম আমার সমাজ মাতাল কেউ ভাবে না কেউ চিন্তা করে না যে কেন জীবন দিলেন চলে তো যাব একা একই তো থাকবো এখানে দুনিয়ালারা রাইখা চলে আসবে আর কোনোদিন খবর নিবে না সত্য এটাই চোখে আঙ্গুল দিয়ে দেখানো যায় এখানে যারা বসা আছেন কয়জন বাবার কবরে প্রতি মাসে যেয়ে দাঁড়ান প্রতি সপ্তাহে যেয়ে দাঁড়ান কয়জন এখানে আছে যে বাবার রাখা বাড়ি দিয়া জমিদার
ডেলি 1 টাকা বাবার জন্য দান করা অভ্যাস সকাল হলে 1 টাকা আগে দেয় তারপরে সকাল শুরু করে একজনও এখানে নাই যে অভ্যাস ডেলি 1 টাকা দিব অথচ বাবার বাড়ি দিয়া জমিদার রাইখা চলে আসবে এটুকুই শেষ করুণা করুণ দৃশ্য দেখা গেছে আমাদেরকে হাজার কোটি রাইখা গেছে মা বাবার চেহারা পর্যন্ত সন্তান দেখে নাই করুণার ভয়ে না নাই ঢাকা শহরে ইতিহাস হ্যাঁ হ্যাঁ না নাই হায় হায় এটাই কি বিনিময় কোরআন তো এটাই বলে ধোকা 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 দার আল গরুর এখানে সব সম্পর্ক ধোকা কবর পর্যন্ত রাইখা আসবে হ্যাঁ আমি মানি কিন্তু তারপরে আর কোনোদিন খবর নিবে না বিদায়ী জীবনটা কেন দিলেন আসি আজকে ভাবি চিন্তা করি চিন্তা করলে সমাধান বাহির হয়ে আসবে আল্লাহ সমাধান সামনে তুলে ধরবে জীবনটা গোড়া যাই যদি ওইখানে কিছু পাইতে চাই আর যদি মনে করি এখানেই শেষ নগদ যা কিছু পাও হাত পেতে নেও বাকির খাতায় শূন্য থাক তাহলে যা খুশি তা করতে পারেন আল্লাহ বাধা দিবে না আল্লাহ পাঁচটা স্বাধীনতা দিয়েছেন এখানে হস্তক্ষেপ করবে না যেই কোনো শিক্ষায় শিক্ষিত হইতে পারো যেই কোনো পেশায় পেশাজীবী হইতে পারো যেই কোনো মত আদর্শে আদর্শবান হইতে পারো সমর্থ থাকলে দুনিয়ার যেই কোথাও বাস করতে পারো আর পঞ্চম স্বাধীনতা মৃত্যু পর্যন্ত যেমন খুশি তেমন চলতে পারো থ্রি কোয়ার্টার হাফ কোয়ার্টার বিকেনি যা খুশি তা চলতে পারো কিচ্ছু বলবো না শুধু অপেক্ষায় থাকবো তুমি সীমা রেখায় পা কখন দিবে পা দিতে দেরি আকাশ না হো বাগতাতান তোমাকে ছোমায়রা উঠাইতে দেরি করব না এক সেকেন্ড আগেও না এক সেকেন্ড পড়েও না আজকে স্বাধীনতা দিয়েছেন পাঁচটা বিদায় কিচ্ছু বলেন না আসেন আসেন ভাবি জীবনটা কেন শিখি শিখাই সমাজ এরকম গড়ি পরিবার এরকম গড়ি তাইলে দুনিয়ার থেকে যাবে ইনশাআল্লাহ ওইখানে যাওয়ার পরে ইজ্জত পাবে সম্মান পাবে স্থান পাবে জায়গা পাবে আর যদি তা না হয় সত্য এটাই ওইখানে কেউ কারো না ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি কোরআনের কথাই সত্য লা ইউজসি ওয়ালিদুন আন ওয়ালাদিহি শাইআ ওয়ালা মাউলুদুন আন ওয়ালিদিহি শাইআ সন্তান বাপের দিকে তাকার তাকানোর সুযোগ পাবে না বাবা সন্তানের দিকে তাকানোর সুযোগ পাবে না লা ইয়াসআলু হামিমুন হামিমা বন্ধু বন্ধুর দিকে তাকানোর সুযোগ পাবে না আমার আল্লাহর কথাই সত্য রসুলের কথাই সত্য আসেন ফিরে আসি আর লম্বা করতে চাইতেছি না পরিবেশ আর সময় আর লম্বার সুযোগ দিতে চায় না এই জন্য মেরে দোস্ত ভাবি জীবনটা কেন দিলেন কেন শুধু কাটায়া যাব যেমন মন চায় তেমন চলবো এই জন্য আপনাকে সাজাইলেন আল্লাহ আপনাকে আমাকে সাজাইছে সাজাইছে সৃষ্টির ভিতরে সবচেয়ে অসহায় মানুষ দুনিয়াতে পা রাখে এর মতো অসহায় কোনো প্রাণী পা রাখে না আল্লাহ সাজায় ডেকোরেশন করেন আল্লাহর মতো সত্তা হায় 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 আল্লাহ আমাদেরকে সাজায় মার পেটের থেকে আসে আল্লাহ এই জন্যই তো এক জায়গায় বলছেন মানুষকে স্মরণ করায় আমা কুন্তাম মান আরাদা আন্নি না দাইতুহু মিন করিব যখন কাছের থেকে বিমুখ হয়ে যায় তো কাছের থেকে আইসা ডাকে আমা কুন্তাম মা আম্মাহিনা তোর কি একটুও মনে পড়ে না তুই একটা পানির ফোঁটা ছিলি ফমান জালাকা তামা তোকে রক্ত কে করলো অমান জালাকা মুজগ রক্তপিণ্ডতে রূপান্তরিত কে করলো অমান জালাকা এজামা তোর কঙ্কালটা কে তৈরি করলো অমান কাসা আলাইহি লাহমা এর উপরে এত সুন্দরভাবে নিখুঁতভাবে গোশতের আবরণ কে চড়াইলো আজকে নারী পুরুষ দেখা গলায় ওড়না পেঁচাইতে চায় পুরুষ নারী দেখা বিষের বোতল ডক 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 করে ভিতরে নিতে চায় আল্লাহ বলে এরকম সুন্দর করে কে চড়াইলো চামড়া আর গোশতের আবরণ আমা কুন্তা সাগিরা তুই কি ছোট ছিলি না ফমান কাব্বারাক
তোকে বড় কে করলো আমা কুনতা যাইফা তুই কি দুর্বল ছিলি না তোকে শক্তিশালী সুঠামত তোকে দিল আমা কুনতা জাহিলা তুই কি অজ্ঞ ছিলি না তোকে এডুকেটেড কে বানাইলো আমা কুনতা মিসকিনা তুই কি নিশ্চয় মার পেটের থেকে আসিস না ফমান আগনা কা তোকে স্বয়ং সম্পূর্ণ কে করলো একটুও মনে পড়ে না একটুও ভাবিস না আজকে আমাদেরকে দেখলে মনে হয় আমরা ভাবি না মনে হয় এতটুকুই মার পেটের থেকে আসছে কে সাজাইছে আমাদেরকে হায় হায় আজকে তো আল্লাহও বলতে চায় না আল্লাহর নামও আমরা উচ্চারণ করতে চাই না ঠিক না অথচ আল্লাহ বললে চল্লিশ নেকি পাওয়া যায় চল্লিশ নেকি শুধু এটা না নেকির মাসলা না আমার সাথে চলেন আমি ডাক্তার দেখাই দিব আপনাকে আমি চিনি আমেরিকান এক ডাক্তার যার থিওরি তার ক্লিপ আছে আমার কাছে বয়ানের যে মুসলমান জানে না আল্লাহ আল্লাহ করলে কি হয় আল্লাহ লিখতে গেলে হাড়ের মতো আল্লাহ লেখাটা হাড়ের মতো হয় হাড়ের মতো যদি আলিফ বেঁকা কইরা লেখেন আর হাটা একটু ঘুরাইয়া উঁচা কইরা লেখেন হাড় হয়ে যাবে হাড় মুসলমান জানে না আল্লাহ আল্লাহ বললে হাড়ের কোনোদিন প্রবলেম হবে না এটা ধাক্কা লাগে যায় হাড়ে আল্লাহ 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 মুসলমান জানে না এটা চলেন আমি দেখাই দিব না ওই ডাক্তারকে দেখাই দিব চলেন আমার সাথে আমেরিকাতে এটা ভাইবেন না যে আমরা শুধু ঢাকা শহরেই ঘুরি না না আল্লাহর মেহরবানি আল্লাহ বহুত দুনিয়া দেখায় মুসলমান আল্লাহও বলতে চায় না রাগ হয়ে যাবেন ডাক্তারের কাছে সিরিয়াল দিতে ভালোবাসে সত্য তো জটিল রোগ হইলে পায়ে ধরতে ভালোবাসে লম্বা লম্বা ভিজিট দিতে ভালোবাসে এয়ার অ্যাম্বুলেন্স ডাকাইতে ভালোবাসে কিন্তু কোরআন নিয়ে একদিনও বুকে চাইপা এই কথা বলতে ভালোবাসে না যে মালিক কোরআনে তো শেফা রাখা আছে কোরআন শেফা দিয়ে কি করবে শেফা তো আমার দরকার তোর কোরআনের শেফা আমার ভিতরে দিয়া দে আমি কোরআন কিন্তু মহব্বতে বুকে চাইপা ধরলাম এরকম একজনও একদিন ধরে নাই ধরছেন কোরআনে শেফা নাই ওলামাদেরকে জিজ্ঞেস করেন ছয় জায়গায় লেখা আছে কোরআনে শেফা অনুনাজিলু মিনাল কোরআনি মা হুয়া শেফা বুকে চাইপা ধরা মালিক ধরলাম কিন্তু শেফা না দিলে আমি কোরআন ছাড়ব না তোর কোরআন শেফা দিয়ে কি করবে লজিকলি যদি আমার কথা বুঝে না আসে বলে তো চুক্তি বলে কিন্তু কোরআন বুকে লাগাইতে চায় না চুমাও দিতে চায় না আমি তো একটু আগেই বলে আসছিলাম এশারের পরে যে হায় হায় এই মানুষকে আল্লাহ কত ভালোবাসে এই মজমায় বেশিরভাগ লোক কোরআন পড়তে জানে না ঠিক না সত্য তো রাগ হয়ে গেলেন দিলে তো একটা আকাঙ্ক্ষা যে কোরআন পড়তে পারি না কোরআন খতমের সওয়াবও পাবো না কোনোদিন তো আল্লাহ কতটুকু ভালোবাসে আল্লাহ বলে তোর আকাঙ্ক্ষা আমি পুরা করব তোর আকাঙ্ক্ষাকে আকাঙ্ক্ষা রাখবো না তোর অনুসূচনাকে অনুসূচনা রাখবো না এটাকে আমি দূর করব তো সুরা ইখলাস দিছেন তুই তিনবার পড়িস এক খতম কোরআনের সওয়াব তোর মিলা যাবে আমার মনে হয় এই মানুষগুলার দিলের দিকে চায় আল্লাহ সুরা ইখলাস দিছেন নাইলে কোনোদিন দিতেন না এত বড় সওয়াব দিতেন না যে একবার পড়বে দশ পারা একবার দুইবার পড়বে বিশ পারা তিনবার পড়বে তিরিশ পারা যাতে এই লোকগুলার দিলের আকাঙ্ক্ষা না থাইকা যায় যে জীবন পার হয়ে গেল একটা কোরআনের খতম হতো আমার নাই সওয়াব নাই আল্লাহ বলে তিনবার পড় ডেলি যদি তিনশো বার পড়স তাহলে একশো কোরআন খতমের সওয়াব ডেলি তোর আমল নামায় লাগতে থাকবে তিনশো বার পড়তে নাইলে তিরিশ মিনিটই লাগবে আরে তিনশো মিনিটই লাগবে তিনশো মিনিটে কয় ঘন্টা এত ঘন্টা লাগবে না একবার পড়তে এক মিনিট লাগে না আধা মিনিট লাগে কিনা সন্দেহ আছে তিরিশ সেকেন্ডে পড়া যায় এই জন্যই তো এক গ্রাম্য সাহাবি সুরা এখলাস যখন নাজেল হয়েছে
তো চিৎকার দিতেছিল আর নাচতেছিল সবাই বলে তুই চিৎকার দিস কেন আর নাচস কেন কয় নেমার রব রব্বুনা জয় আমাদের রবের জয় বলছে কোন দিক দিয়া কয় ইয়াখুদ কালিল ওয়ায়ুতিল জাসিল ছোট একটা সূরা পড়তে দেরি 10 পারা কোরআনের ছোয়াব দিতে দেরি করে না এরকম রব পাবো তো পাবো কোথায় ওই রবের স্লোগান দিব না তো দিব কার তো আল্লাহর রাসূল বলতেছে এ বুঝছে তোমরা বুঝো না সত্য এটা আসেন পাবি নালে সমাজ হারায় যাবে আমারও ছেলে সন্তান হারায় যাবে কবরে তো চলে যাব সব হারায় যাবে সব হারায় যাবে লাভ কিচ্ছু হবে না প্রশ্ন উত্তর আল্লাহর সামনে দিতে হবে কারণ আল্লাহ সাজাইছেন কেউ সাজায় নাই যতই বাহাদুরি দেখান তা আল্লাহ সাজাইছে আল্লাহ আল্লাহ ডেকোরেশন করছেন আর্কিটেকচার আল্লাহ যার কারণে এত সুন্দর এই জন্য আসেন বাবি শিখি এটা শিখানোর জন্য নবীরা আসছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার জন্যই আসছেন কোরআন আল্লাহ এটার জন্যই দিবেন কিতাব দেন না কালাম দিবেন কালা নিজের কালাম নামায়া দিবেন নবী রাসূল দেন না দুজাহানের বাদশা দিবেন বাদশা আমরা নবী চিনি না আমার যদি চিনতাম হায় হায় আমার সমাজের এই অবস্থা হতো না আমাদের এই অবস্থা হতো না যদি নবী চিনতাম নবী চিনি না আপনি বলবেন নবী তো এখন নাই উনি আসলেই কি হবে চলে তো গেলেন কোরআন আছে কিন্তু বুঝবো তো বুঝবো কি কইরা এই জন্য আল্লাহ সিস্টেম রাখছেন কিয়ামতের সকাল পর্যন্ত কিয়ামতের সকাল পর্যন্ত সিস্টেম রাখছেন নির্বাচিত করছেন আওরাসনাল কিতাব আল্লাযী নাস্তাফাইনা মিন ইবাদিনা উলামা ইকরামকে নির্বাচিত করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যায়িত করছেন যদিও আমার উম্মত আমার জাতি হায় 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 এটা বুঝতে চায় না যে উলামা নির্বাচিত আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত হক্কানি আলেমরা নির্বাচিত আল্লাহর রাসূলের পক্ষ থেকে যার কারণে এরা মাটিতে কামড় দিয়ে পড়া থাকে নাইলে যেই সমাজে অটো চালাইলে 30,000 মাসে কামানো যায় ওই সমাজে 10-12,000 টাকার ইমামতি নিয়ে ওলামারা মসজিদে কোনোদিন পড়া থাকতেন না অটো চালাইলি তো 30,000 কামানো যায় না যায় না হ্যাঁ ও অটো চালাইতে হলে অক্সফোর্ডের ডিগ্রি লাগে তাই না ঢাকা ইউনিভার্সিটির তো লাগেই লাগে ঠিক না কি বলেন লাগে না সত্য বলতেছেন স্কুল কলেজের ডিগ্রির দরকার নাই তাহলে হুজুর কেন পড়া আছে 10,000 টাকা নিয়া 10,000 টাকা নিয়ে কেন পড়া আছে কেন পড়া আছে ও তো ইচ্ছা করলেই বাইক চালাইতে পারে বাইক চালাইলে কি ইজ্জত চলে যাবে অটো চালাইলে ইজ্জত যাবে আলী রাদিয়াল্লাহু তাআলা নু যদি মজদুরি করতে পারে তাহলে আমি করলে অসুবিধা কি ইজ্জত যাবে না বাড়বে কেন পড়া আছে দায়িত্ব কাদের এই জন্য পোড়া আছে নাইলে পোড়া থাকতেন না দায়িত্ব কাদে নির্বাচিত এই জন্য যে আমি চলে যেতে পারি কিন্তু উম্মতের নামাজের কি হবে এরা কি করে শিখবে আমি বলতে পারি যে না আসবো না অন্যভাবে জীবন চালায় নিব ওপেন দুনিয়া এখন যা খুশি তা করা যায় দুনিয়াটা এখন ওপেন ওপেন দুনিয়া কেন পোড়া আছে আজকে যদিও আমাদের সমাজ বুঝতে চায় না আল্লাহ সিস্টেম করে দিয়েছেন কিয়ামতের সকাল পর্যন্ত থাকবে এদের কাছ থেকে জীবন গড়ার পদ্ধতি শিখব সহজ করছেন সবার জন্য একরকম না গরিবের জন্য ভিন্ন নারীর জন্য ভিন্ন যুবকের জন্য ভিন্ন ধনীর জন্য ভিন্ন প্রত্যেকের জন্য ভিন্ন ভিন্ন পদ্ধতি শিখাইছেন জীবন কিভাবে করতে হবে এই জীবনটা গড়ার জন্য কাটায় গেলে চলবে না যেতে পারেন আপনি কাটায়া কিন্তু ভাব্য চলবে চলবে না এটাই সত্য যদি চলতো তাহলে আল্লাহর রাসূল সবকিছু দেখা এসে আমাদেরকে বলতেন না আল্লাহ জানে
আমরা টেকনোলজি সমৃদ্ধ হব, আল্লাহ জানে আমরা বিজ্ঞান সম্মত হব। এই জন্যই আল্লাহ বন্ধুকে ডাইকা নিয়ে গেছেন, বন্ধু আসেন সব দেখা যান, আপনার উম্মত শোনা কথায় কান দিবে না, বিদায় আপনি দেখা যান, সব কিছু দেখায় দিয়েছেন, তারপরে এসে বলছেন হায় হায়। আমি তো বলি এই উম্মতকে আল্লাহ ডাকার দায়িত্ব নিছেন, ডাকার দায়িত্ব নিছেন, কোন উম্মতকে আল্লাহ ডাকার দায়িত্ব নেয় না। ওলামাদেরকে যেখান নামাজ সব উম্মতের জন্য ছিল, কিন্তু কোন উম্মতকে ডাকার দায়িত্ব আনলেন নাই, শুধু আমাদের নবীজির দিকে তাকায় আল্লাহ মনে হয় ডাকার দায়িত্ব নিছেন, যে বন্ধু পঞ্চাশকে পাঁচ কইরা দিলাম, এখনো আপনি চিন্তিত? কেন মুসা আলাইহিস সালাম বলতেছিলেন আমি দুই ওয়াক্ত পড়াইতে পারি না, আপনি পাঁচ ওয়াক্ত পড়াইতে পারবেন না, যান কমায়া নিয়ে আসেন। একদিকে দিলের ভিতরে চিন্তা ছিল আমার উম্মত পাঁচ ওয়াক্ত পড়বে তো পড়বে কি কইরা, আর একদিকে চেহারায় লজ্জা ছিল আবার যাই তো কমানোর জন্য যাই কি কইরা। তো আল্লাহ মনে হয় দিলের ব্যথা দেখা বলছে বন্ধু চিন্তা করেন না, ঘুমায়া থাকলেও আমি ডাইকা নিয়ে আসবো। এই জন্য ফজরের সময় বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, আল্লাহ ডাকার দায়িত্ব নিছে, আসেন শিখি জীবনটাকে গড়ি, না হইলে এটা কেটে যাবে, ধরে রাখার কোনো কন্ট্রোল করার কোনো সুযোগ আমাদের কাছে নাই, জীবনের গতির উপরে কোনো দিন কারো কন্ট্রোল নাই। হ্যাঁ সান্ত্বনার মেশিন একটা হইতে পারে, লাইফ সাপোর্ট একটা সান্ত্বনার মেশিন আছে, এটা শুধু সান্ত্বনার মেশিনই আর কিচ্ছু না। এই জন্য শেষ কথা, আসেন ওলামাদের কাছ থেকে জীবন গড়া শিখি, আল্লাহওয়ালাদের কাছ থেকে শিখি, আমাদের দেশের মতো সুযোগ দুনিয়ার কোথাও নাই। আমি দুনিয়া ঘুরা বলতেছি, সাত মহাদেশ তো আল্লাহ আমাকে দেখাইছেন, দুনিয়ার বহুত দুনিয়া আল্লাহ আমাদেরকে দেখাইয়া দিয়েছেন। আপনাদের কোনো উন্নত বিশ্ব নাই যেখানে আলহামদুলিল্লাহ আমার জুতার ছাপ না আছে, কোরআনে এরকম কোনো জায়গা নাই যেখানে আল্লাহ আমাকে চোখে না দেখাইছেন। আমি দেখা বলতেছি বাংলাদেশের মতো সুযোগ দুনিয়ার কোথাও নাই, কদমে কদমে হক্কানি আলেম আছে, আল্লাহওয়ালা আছে, এদের কাছ থেকে শিখি জীবনটা গড়ি। জানি না জানি না কার ডাক কখন চলে আসবে, আসতে দেরি। ওলাউফি বুরুজি মোশাইয়েদা, থাকার জন্য যদি দুনিয়ার সমস্ত প্রযুক্তিও ব্যবহার করি, তা আল্লাহর কথা এটাই সত্য, ওই প্রযুক্তির ভিতর থেকেও তোমাকে উঠায় নিয়ে যাব, প্রযুক্তি শুধু দেখতে থাকা যাবে, শুধু তাকায় থাকবে, কিচ্ছু করার ক্ষমতা থাকবে না প্রযুক্তি। এই জন্য শিখবেন তো, আলেমদের কাছ থেকে শিখবেন তো, আলেমদের কাছ থেকে শিখেন। এটা বললেন না নেটে চাপ দিলে সব পাওয়া যায়, ঠিক না? হ্যাঁ পাবেন, কিন্তু আলেমের দিকে হাঁটার সওয়াব কোত্থেকে পাবেন, আলেমের চেহারা দেখার সওয়াব কোত্থেকে পাবেন, কিছুক্ষণ যে বসা থাকবেন ওইটার সওয়াব কোত্থেকে পাবেন, সোহবতের সওয়াব কোত্থেকে পাবেন? আপনি নেটে পাবেন, কিন্তু এটাও সত্য ওটা দুই নম্বরও হইতে পারে, নেট মানি জাল, জাল বাংলায় দুই নম্বরকে বলে, ওটা দুই নম্বরও হইতে পারে, এক নম্বরের গ্রান্টি ওটার ভিতরে নাই, এক নম্বরের গ্রান্টি তো আলেমের সোহবতেই পাবেন, আর কোথাও পাবেন না। এই জন্য শিখবেন তো, পাক্কা ওয়াদা বিলকুল। আর সর্বশেষ কথা, নামাজ আজকের থেকে ছাড়ব না, ছাড়বেন? হ্যাঁ ছাড়া দিবেন এটা ইনশাআল্লাহ, না ছাড়বেন না এটা ইনশাআল্লাহ, নামাজ ছেড়েন না, এক একশো এই উম্মতের জন্য, এক একশো নামাজ ছেড়েন না। যে নামাজ ছাড়ে ওর চেয়ে বড় হতভাগা কেউ না, ওর চেয়ে বড় কপাল পড়া কেউ নাই, ওর চেয়ে বড় নিমক হারাম কেউ নাই, ওর চেয়ে বড় অকৃতজ্ঞ কেউ নাই, ওর চেয়ে বড় নিকৃষ্ট কেউ নাই। রাগ হয় না আপনি, ওলামা লেখছে এই জন্য বলি, আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ লেখছে, শুকর পর্যন্ত সকালে উঠা বলে কাইলা ইয়াকা আউয়ালা নাযরিন আলা মান লা ইউসাল্লি, আল্লাহ আমার প্রথম দৃষ্টিটা যেন কোনো বেনমাজির উপরে না পড়ে, তুমি ডাকলা তারপরও আসলো না, কত বড় অহংকারী।
সুযোগ দিবেন বিদায় কিছু বলে না যদি সুযোগ না দিতেন খোদার কসম পায়ে হাইটা ফোটে হাইটা হইলো আসতে হতো মসজিদে আল্লাহ ডাকবেন আর আসবেন না নিজের বাড়িতে ডাকবেন এজন্য নামাজ ছাড়ব না সত্য তো হ্যাঁ আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন সর্বশেষ আমি শুনতেছিলাম মসজিদের জন্য চান্দা করতেছিল আফসোস লাগে যে আল্লাহর ঘরের জন্য চান্দা তাহলে আমি নিজেকে আল্লাহর বান্দা বলি তো বলি কি কইরা আল্লাহকে নিজের রব বলি তো বলি কি কইরা বলি রব কি কইরা বলি আমি আল্লাহর বান্দা কি কইরা বলি আমি আল্লাহর আল্লাহ আমার প্রতিপালক কি কইরা বলি বলেন আল্লাহর ঘরের জন্য চান্দা এইজন্য আসেন আর যেন চাইতে না হয় কি চাইতে হবে হ্যাঁ আরে আল্লাহকে দেন না দেখেন আল্লাহ কি রকম দেয় আজকে আমিও আল্লাহকে দেই মন খুইলা দেই না আমিও আল্লাহকে দেই সংকুচিত হইয়া এইজন্য আল্লাহও আমাদেরকে দেয় সংকুচিত হইয়া মন খুইলা দিয়া দেখেন আল্লাহ কি রকম দেয় দেখেন না আল্লাহ তো ওই আল্লাহ ওর আল্লাহকে যে মন খুইলা দিবে আল্লাহ তাকে মন খুইলা দিবে কোরআন বলে ওয়ায়ুদাইফুহু আল্লাহ বলে আমরা ছাপ্পর ফাইরা দিব করবেন তো সাহায্য সত্য তো